আমি পার্থ শেখর চ্যাটার্জি, আপনাদের কাছে আমার এই এপিসোডটা কুকুর প্রতিপালন সরলীকৃত। এটা আমার 6 নম্বরের এপিসোড। আজকের এই এপিসোডে আমি একটা জায়গা অবধি আমি নিয়ে এসেছি যে আপনারা কুকুর পুষেছেন, কুকুর একটা পেয়েছেন, একটা যে কোনো জায়গা থেকে একটা কুকুর নিয়েছেন। মনে রাখবেন, আমি কিন্তু এগুলো আমার প্যাশন এবং আমার যা 60 বছরের অভিজ্ঞতা, আমি তো ছোট্ট বয়স থেকে কুকুরের নিয়েই আমার জীবন, এবং বহু কুকুর, বহু ব্রিড আমি ব্রিড করেছি, এবং আন্তর্জাতিক লেভেলে আমার কুকুর সব জিতেছে, বিদেশেও জিতেছে আমার কুকুর, বিদেশে অনেক চ্যাম্পিয়নও আমি করেছি। তবে এবং আমায় নিজে আপনারা নিশ্চয়ই আমার যদি প্রতিবেদন দেখেন তাহলে জানেন যে আমি বহু কাল ধরে আমি নানান ইনভিটেশনে আমি বহু দেশে গিয়ে কুকুরের বিচার করেছি। এবং কুকুরের বিচার বলতে যা বোঝায় সেটা হচ্ছে কুকুরের স্কেলিটাল আর টোপোগ্রাফিক্যাল, এই দুটো, আর একটা হচ্ছে যে টেম্পারমেন্ট, মানে কুকুরের যে প্রজাতি, যে ধরুন 100 রকমের প্রজাতি আছে, মানে যেগুলো একটা জাতির মধ্যে, কুকুর সবই ক্যানাইন, সবই কার্নিভোরাস অ্যানিমাল, সবই বাঘের জাত, কিন্তু তারা কি হয়, তাদের নানান শেপে আমরা এই কুকুরকে, যেহেতু আমরা ম্যানস বেস্ট ফ্রেন্ড বলে থাকি, আমরা নানান শেপে ওকে আমাদের মতন গড়ে তুলেছি আমাদের নানান প্রয়োজনের জন্যে। এবং এটা আগেকার দিনে আমাদের, আজকে যেমন অনেকটা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, আমরা মানে পয়সা ছাড়া এবং কোনটা আমাদের কমার্শিয়ালি রিটার্ন দেবে এটা ছাড়া আমরা ঠিক বেশি কিছু ভাবি না। আমরা যে শখ করব, আমরা সেটা না, শখ এমনই করব যাতে আমরা কিছু রিটার্ন পাই। এক হচ্ছে মানুষের আজকের দিনে প্রচুর রোজগার আছে, বহু লোকের, বহু মানে মানে ভাবাই যায় না যে ভারতবর্ষের মধ্যে একটা বিশাল দেশ এবং আজকে বহু লোক এম্পাওয়ার্ড, যাই হোক খুবই ভালো এটা। এবং তারা কি, তারা হয়তো মানে হ্যাঁ বেড়াতে যাবে, প্রচুর খরচা করে, তারা জানে যে আমি এটা আমার নিজের জন্যে করছি, আমি আমার নিজের আনন্দের জন্যে, নিজের মনকে ভালো রাখার জন্যে, এবং নিজে যাতে আরও বেশি মানে অভিজ্ঞতা, এবং যাকে বলে দ্য মোর ইউ ট্রাভেল দ্য মোর ইউ গ্যাদার হানি, এই কথাটা আছে। তো যাই হোক, তো এবং যা কিছু আমরা করতে চাই আমরা তার মধ্যে একটা মানে একটা কি বলে কোনো রকম একটা রিটার্নের একটা এক্সপেকটেশন আমাদের থাকে। মানে আগেকার দিনে এই কুকুর পোষাটা একদমই কিন্তু মানুষের জন্যে একটা যেন একটা মানে জীবিকার একটা অঙ্গ হিসেবে, মানে আমার দু একটা কুকুর থাকবে বা একটা কুকুর থাকবে যাকে আমরা ভালোবাসবো, আদর করবো, যারা আমাদের সঙ্গ দেবে। আমাদের যখন আমরা একা এবং নিঃসঙ্গ তখন এরা পাশে থাকলে একদমই মনে হয় না যে একা। তো এইটা নিয়েই আমরা খুশি ছিলাম এবং ওদের জন্য আমরা অনেক কিছু করেছি এবং আমাদের আনন্দের জন্যই করেছি, এই নয় যে তাদের কিছু করেছি, মানে তাদের আমরা নানান রকমভাবে ছোট করেছি, মানে সাইজে ছোট আমি বলছি, অন্য কোনোভাবে ছোট, এবং মাঝারি করেছি, বড় করেছি, বিরাট বড় করেছি, এইরকমভাবে আমরা তাদের চেহারার গঠনকে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করেছি। কিন্তু এখন একটা সময় এসছে যে সময়টা মানে এবং কি সেইগুলো যে আমরা করেছিলাম সেগুলোকে প্রিজার্ভ করার জন্য আমাদের একটা ফুল প্রুফ সিস্টেম ছিল যে কেন করেছি, কী কারণে করেছি, কী কী তার ক্রাইটেরিয়া ছিল এবং কী কী তার স্ট্যান্ড, মানে যেমন ধরুন গাড়ির একটা ডিজাইন, একটা মারুতি 800 বা মারুতি অল্টো, মারুতি আর্টিকা বা মানে যে কোনো আপনি মনে করুন, এবার আপনি চলে আসুন টয়োটাতে, ইনোভা বা আপনি চলে যান মাহিন্দারের সাফারি বা টাটার সুমো বা নেক্সন, এই যে প্রতিটা যে একটা মডেল, এই মডেল ওদের কিন্তু 4টে চাকা সবাইই আছে, 2টো হেডলাইট সকলে আছে, যেমন কুকুরের 4টে পা আছে, 2টো চোখ আছে, এরকম সবই আছে। এইবার আসছে যে আমরা এগুলোকে তো বানিয়েছি এবং সেগুলোকে প্রিজার্ভ করার জন্যেও, যেমন একটা কুকুর এই যে গাড়িগুলোকে বানানো হয়েছে বা দিয়েছে, তাদের কিন্তু দেখবেন তারা সেই কোম্পানি সার্টিফাইড ইঞ্জিনিয়ার আছে, তারা সেই গাড়ি সম্বন্ধে তারা একদম ওয়াকিবল এবং জানে। আমরাও যখন কুকুরগুলো তৈরি করেছি তাদের এক্সপার্টও তৈরি করেছি, যারা এই কুকুরদের
মানে আমরা এক্সপার্টটা কীভাবে করেছি, তাদের বিভিন্নভাবে, তাদের পরীক্ষার মধ্যে দিয়ে, তাদের নানান রকম টেস্টের মধ্যে দিয়ে একটা জায়গায় নিয়ে গেছি যে যারা এইসব ব্রিডগুলো নিয়ে চর্চা করেছে এবং তাতে স্পেশালাইজডও আছে এবং সব নিয়ে, মানে আমি আজকে মডার্ন টার্মসে আপনাকে বোঝাচ্ছি, তাহলে যারা আমার এই প্রতিবেদনগুলো, এটা তো আমি প্যাশন দিয়ে করি এবং এটা আমার কি হয়, এটা আমি কি কত ভিউয়ারশিপ পেলাম, কত লক্ষ টাকা, হাজার টাকা, কয়েকশো টাকা রোজগার হলো, এটা নিয়ে একটু বিন্দুমাত্র আমার চিন্তা নেই। আপনাকে বলি যে আজকের দিনে যখন আপনি দেখছেন যে এই ধরুন এসএপি, আমার ছেলে এসএপিতে যদিও চাকরি করে, এসএপি সার্টিফাইড একজন মানে ইয়ে, তো এরকম এসএপি নিয়ে সবাই কাজ করছে, কারণ যাকে আমি বলছি যেমন কুকুর নিয়ে সবাই কাজ করছে এবং অনেকেই ওল্ড ব্রিজ চালছে, নানান সব জাতের সব রকম, না মানে শুধু এসএপি না, নানান রকম অরাকল ফরাকল যা আছে সব কিছু নিয়ে তারা কাজ করছে, না সব ব্রিড নিয়েই তারা এই একটা বিরাট ইয়ে নিয়ে তারা সব একটা নলেজ তাদের আসে, তার মধ্যে আবার স্পেশালাইজেশন আছে, প্রতিটা জিনিস যেগুলো আছে তার মধ্যে আবার স্পেশাল এবং তার স্পেশালাইজেশনের মধ্যে আবার ভাগ আছে, প্রতিটা ভাগে স্পেশালাইজেশন আছে। তেমনি আমাদের কুকুরের ক্ষেত্রেও এরকমই সব একটা ব্যাপার, কিন্তু আজকের দিনে আপনি চিন্তা করুন এই যে আমরা নানান রকমভাবে আমাদের সোসাইটিটাকে তৈরি করেছি একটা স্পেশালাইজড মানে লোকেদের দিয়ে আমরা আমাদের জীবনটা চালাচ্ছি এবং সব কিছু, আপনি আজকে কানের যদি প্রবলেম হয় আপনি কানের ডাক্তারের কাছে যাবেন, চোখের হলে চোখের ডাক্তার, দাঁতের হলে দাঁতের ডাক্তার, কিন্তু আমরা এখন যদি আপনি মনে করুন যে কোনো ডাক্তারই আমরা বানালাম না, সব বললাম যে যার মতন তোমরা ডাক্তার বানিয়ে নাও, যে যার মতন, ভারতবর্ষের এই ডগ গেমে সেরকম একটা সিচুয়েশন এসছে, কেউ কেউ কিন্তু কাউকে কিন্তু এক্সপার্ট মানছে না, সবাই এক্সপার্ট, কেন এখানে যে সিন্ডিকেট রাজ একটা চালু হয়েছে, যে একটা মহাচোর এই মানে এই কুকুরের ডগ গেমটার মধ্যে ঢুকে গিয়ে এই যে সব যে বিভিন্ন যে কিছু চালা চামুণ্ড নিয়ে যে একটা পয়সা রোজগার করার একটা সাম্রাজ্য বিস্তার করেছে, তাতে কি হয়েছে, সে যেন ভগবান সে কয়েকজনকে টাকার বিনিময়ে, নানান রকম ফেভারের বিনিময়ে মহিলাদের নানান রকম নির্যাতন করে, তাদের করে মানে এক্সপ্লয়েট করে, তাদের লাইসেন্স দিয়ে নানান রকম ভাবে এইভাবে আমাদের ডগ গেমটাকে পুরো ধ্বংস করে দিয়েছে, এবং তাতে কি হচ্ছে তারা তো জানেই না, তারা তো মানে এইসব কারণে তারা একটা জাজমেন্ট ডগ তৈরি হয়েছে, তারা তো সেই ব্রিড সম্বন্ধেই জানে না, অথচ তারা বিচারক হয়েছে, তাদের মধ্যে কোনো ভ্যালুই নেই, তারা জানে এটা একটা আমরা মানে আমরা অনেক কিছু দিয়েছি তার পরিবর্তে পেয়েছি, যেমন আমরা একটা ডাক্তার হতে গেলে আপনাকে প্রচুর খরচা করতে হবে, একটা ম্যানেজমেন্ট পড়তে গেলে অনেক খরচা করতে হবে, তবে আপনি একটা ডিগ্রি পেয়েছেন, তাই না, আপনি যখন মানে এইরকম ওরাও কিছু খরচা করে একটা কি কুকুরের জাজিংয়ের লাইসেন্স, কি এমন ব্যাপার, যা ইচ্ছে তাই করো, এই করতে করতে এখন আর কেউ কাউকে মানে না, ভারতবর্ষে হাজার হাজার জাজ আছে, হাজার হাজার ট্রেনার আছে, তারা সব সেলফ অ্যাপয়েন্টেড, তাদের কোনো সংস্থা নেই যারা তাদের নিয়ন্ত্রণ করছে বা তাদের কোনো লাইসেন্স দিচ্ছে বা তাদের কোনো সার্টিফাই করছে, যেমন আপনি ভেটেরিনারি ডাক্তার হবে, ডেন্টাল ডাক্তার হবে, নানান রকম ডাক্তারের কথা কেন, ইঞ্জিনিয়ারই বলুন, নানান যা সব জিনিসই একটা স্পেশালাইজেশন হয়েছে, অ্যারোনটিক্স, ইঞ্জিনিয়ারিং, সব কিছু, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আজকে আমরা স্পেশালাইজেশনের যুগে, আর আমাদের ভারতবর্ষের ডগ গেমটাকে একবারে ঘেঁটে চটকে আমরা সর্বনাশ করে দিয়েছি, এবং করে গিয়ে কি হয়েছে আজকে মানে আপনি আজকে যদি আপনি ইউটিউব খোলেন, যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি এই কুকুর নিয়ে দেখবেন রিল হচ্ছে, আপনার ব্লগার সব তারা তাদের দিয়ে কুকুর বাচ্চা বিক্রির চেষ্টা চলছে এবং নানানভাবে কুকুর বিক্রি চলছে, মানে এমবিএ করে, কিন্তু তার নলেজ তাদের যারা নিচ্ছে তারা ভেবে নিচ্ছে না, অনেকেই তার মধ্যে ভেবে চিনতে নিচ্ছে না, তার পরবর্তীকালে কি হচ্ছে, তাদের বাচ্চা হচ্ছে, দেবার লোক নেই, নেবার লোক নেই, সেই আলটিমেটলি তাদের যে দোকানদার তারা কিনছে এবং তারা তাকে রং চং চালিয়ে 5,000 কিনে 15,000 বিক্রি করছে, সেখান থেকে নেবে, কিন্তু একটা লোক বাড়িতে গিয়ে তার বাবা মাকে দেখে বেছে নিচ্ছে না, এই আমাদের কিন্তু এটাই মেনে নিতে হবে, এটাই যদি আমরা মেনে নিই
তাদের আমাদের বলতে হবে যে আজকে আমাদের কিন্তু এই মানে পেট জগতে আমি কুকুর নিয়েই বেশি বলবো। তার কারণ অন্যান্য জিনিসের কি হয় জানেন, যদি আপনার পাখি ব্রিডিং না হয় আপনি চারটে পাখি এক্সট্রা রাখতে পারেন, কিন্তু কুকুর যদি বাচ্চা হয় আর তার যদি চারটে বাচ্চা বাড়ির বিক্রি না হয় বাড়িতে থাকে, আপনি কিন্তু পাগল হয়ে যাবেন। কারণ চারটে বাচ্চা বড় বড় যদি ল্যাবরেটরি, আমি মিডিয়াম সাইজ ব্রিড বললাম, গ্রেট ডেন তো বাদই দিলাম, তার মধ্যে যদি গ্রেট ডেন হতে থাকে দু মাসে সে বিশাল মানে 10 কেজি ওজন হয়ে যাবে গ্রেট ডেনের। তো মানে একটা ঠিক যদি একটা ইয়ে হয় ল্যাবরেটর হয় ভালো ব্লাড লাইনের ভালো গ্রোন সাবস্টেন্স নিয়ে, তার কত ওজন হয়ে যাবে, এগুলো রাখবে কি করে, খাওয়াবে কি করে, তার অত অত মানে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তার হিসি পটি সব দেখাশোনা একটা বিশাল ব্যাপার। যাই হোক, এইরকম এই যে জিনিসগুলো এগুলো কিন্তু মানুষকে ভাবা দরকার। আজকে একটা কেউ আপনি হয়তো শখে কুকুর পুষছেন, আপনার কি দরকার তার বাচ্চা তোলা, সেই বাচ্চাগুলো তো আপনি বাড়ি খুঁজে দিতে পারছেন না। আমি বলছি না কি আছে কাউকে দিয়ে দেবো, আরে আপনি না দিয়ে দিলেন, সে তো দেখাশুনো করার মতো তার পয়সা নেই, যে কেউ নিয়ে চলে যাবে বিনা পয়সায় পেলে, তারপর না পারলে তাকে রাস্তায় ছেড়ে দেবে। তো এই পরিস্থিতি থেকে আপনি আজকে এই কুকুরের গেমটাকে বাঁচান। আজকে সবাই যান সব জায়গায় ডগ শো পেট শো বা একটা মেলা লেগেছে, কেন তাতেও রোজগার আছে, একটা পেট শো করলে তাহলে 10,000-15,000-20,000 টাকা রোজগার আছে। তো বছরে যদি 2-3টে করে নেওয়া যায়, যাই হোক মানে একটা দুটো দামি মোবাইলের দাম তো উঠে যাবে। তো এই যদি এই পরিণতি হয়েছে আমাদের আজকের ডগ গেমে। যাই হোক, আমি এই আজকের প্রতিবেদন বেশি বাড়ালাম না, আমি এই নিয়ে আপনাকে এই 6 নম্বর যে প্রতিবেদনটা দিলাম, এই কুকুর প্রতিপালন সরলাকৃত, তাতে আমার মনে হলো এটা খুব বলা দরকার। কেন এখনো আমি বলতে চাই, আপনি সিরিয়াসলি ভেবে তবে আপনি কুকুরটা নিয়েছেন, তারপরে আপনাকে আমি বাকি দেখাশুনো, তার যত্ন, তার খাওয়া, তার ওষুধ সব বিষয় আমি আপনাদের বলবো। এবং এটা কোনো কিছুর বিনিময় নয়, আপনারা আজকের দিনে যদি ইউটিউব খোলেন তাহলে দেখবেন মানে কেউ কিছু জানুক না জানুক সে কিন্তু রিল বানাচ্ছে, বলে যাচ্ছে যা জান যা ইচ্ছে বলে যাচ্ছে। সেটা যে মানে যদি সে খুব হ্যান্ডসাম দেখতে হয়, সুন্দরী হয়, এরম কিছু যদি হয় তাহলে তার হয়তো খুব ভালো চললো, সে হয়তো মনিটাইজ হলো, সে টাকা পেতে শুরু করলো, হ্যাঁ মানে তার 1,00,000 ভিউজ হয়ে গেল। তো এটার কিন্তু সেটা মানে সেই ভিউজ যে হলো সবই হলো, সেটা তার বেনিফিট হলো, কিন্তু আপনার কি বেনিফিট হলো এটা আপনাকে বুঝে নিতে হবে। তাই আপনি খুব ভালো করে বিবেচনা করবেন, কার কথা শুনবেন, কেন কুকুরটা পুষবেন এবং কি কারণে আপনি তার বাচ্চা তুলবেন, যদি কখনো মনে করেন যে বাচ্চা তুলবেন। তবে আপনি মনে করেন যে অনেক প্রফিট করবেন, আপনি আপনার একটা কুকুর বিক্রির দোকান তো নেই, যদি থাকে তাহলে আপনি চেষ্টা করতে পারেন। তবে এছাড়া আমি বলবো, আপনি যদি কুকুরকে শখে পুষে থাকেন, তাকে বাচ্চা তুলে কষ্ট দিয়ে সেই বাচ্চাগুলোকে একটা খাঁচাওলাকে জলের দামে বা বিনা পয়সায় এমন লোকদের দেবেন না যেগুলো পরবর্তীকালে তাদের খাওয়া দাওয়া দিতে তারা পারবে না, হ্যাঁ তাদের অন্যান্য ভ্যাকসিন ইত্যাদি ইত্যাদি তো অনেক দূরের ব্যাপার। নমস্কার, শেষ করলাম আজকের প্রতিবেদন। তবে মনে রাখবেন যে মানে কুকুর ম্যানস বেস্ট ফ্রেন্ড, তার অবমাননা আপনারা হতে দেবেন না, এটা খুব আমাকে পীড়া দেয়। এবং আমি আমার যাই আজকে 250 প্রতিবেদন তো হয়েছে, নিশ্চয়ই আরও হবে, 500 হবে, বেঁচে থাকলে আরও হবে। তো আমি এইসব ভেবেই আপনাদের বলছি যে যারা শুনবার শুনবেন, যারা বুঝবার বুঝবেন, এবং একটু মানে এটা আমাদের খুব আমরা কুকুরটা তো অনেক হৃদয়ের কাছের জিনিস, তাই এদের এরকম পুষে তারপর তাদের মানে গৃহহারা করবেন না। আপনি 1-2 বছর রাখলেন, তারপরেই বলছেন না রাখতে পারছি না, খাওয়াতে পারছি না, দেখাশুনো করতে পারছি না, যে হোক এসে নিয়ে চলে যাও, হ্যাঁ এবং এটা ঠিক নয়, এটা থেকে আপনারা বিরত থাকুন। শেষ করলাম।